আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আমরা মুসলিম হিসেবে আমাদের ইসলাম ধর্মকে খুবই সম্মান করি এবং ইসলাম ধর্মের নেতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা খুবই ভালোবাসি। কিন্তু একজন মুসলমান হিসেবে কখনো কোনো মুসলমানে রাসুলের প্রতি ব্যঙ্গাত্মক বা অবমাননা পছন্দ করেন না। কিন্তু বর্তমানে দেখা যায় ফ্রান্স রাসুলকে নিয়ে যে কার্টুন এঁকেছে বা ব্যঙ্গাত্মক চিত্র এঁকেছে, তাতে তাদের কি হয়েছে, কি তাদের লাভ হবে না লাভ হবে না। ফ্রান্স হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যে কটূক্তি করেছে, অর্থাৎ ব্যঙ্গচিত্র অঙ্কন করেছে, তাতে তাদের কোনো লাভ হবে না, ঘুরে ফিরে তাদের লসই হবে। দেখা যায় বর্তমানে বাংলাদেশ সহ পুরো পৃথিবীর সকল মুসলিম রাষ্ট্র তাদের পণ্য বয়কট করা শুরু করেছে। বয়কট করার ফলে তাদের দেশে পণ্যগুলোর একটি লস হবে, লোকসান হবে, আরো বিভিন্নভাবে আল্লাহর রহমত তার থেকে সরে যাবে। আসলে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাথে কোনোদিন খারাপ ব্যবহার করতে শিখতে দেন। তিনি বলে গেছেন, যদি কোনোদিন অন্যায় করতে দেখো তাহলে এক নম্বরে সর্বপ্রথম প্রতিবাদ করতে হবে, যদি তুমি প্রতিবাদ করতে অক্ষম তাহলে দুই নম্বরে তুমি তাকে বোঝানোর চেষ্টা করো, আর যদি তাও অক্ষম তাহলে ঘৃণা প্রকাশ করো। আসলে আমরা এখন সেখানে হয়তো আমরা এখন তাদেরকে প্রতিবাদ করতে পারি বা বুঝাতে পারি বা ঘৃণা করতে পারি। আসলে ফ্রান্সকে আমরা নিজেদের স্ব স্ব অবস্থান থেকে আপনি প্রতিবাদ করতে পারলে প্রতিবাদ করবেন, বুঝাতে পারলে বুঝাবেন, কিন্তু আসলে আমরা তো আর প্রেসিডেন্টকে বুঝাতে পারবো না। আমরা পণ্য বয়কটের মাধ্যমে প্রতিবাদ করব আর আমরা তাদেরকে ঘৃণা প্রকাশ করব যে তারা কেন এই কাজটি করেছে। যিনি না আসলে এই পৃথিবীতে আমাদের জন্মই হতো না, তিনি হলেন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে সৃষ্টি না করলে আল্লাহ পৃথিবী সৃষ্টি করতেন না। তাকে নিয়ে ব্যঙ্গাত্মক চিত্র অঙ্কন করা হয়েছে, যা খুবই দুঃখের বিষয়। অবশ্য এখন সাম্প্রতিক সময়ে ফ্রান্সের প্রেসিডেন্ট মুসলমানদের অনুভূতি বুঝতে পেরেছেন এবং তাদের অনুভূতি বুঝতে পেরে তিনি একটু নরম হয়েছেন, তারপরেও তার কাজ কিন্তু কোনোভাবে সঠিক হয়নি। তো এখন আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসে আল্লাহর কাছে দোয়া করব যে আল্লাহ যেন পুরো পৃথিবীর মানুষকে হেদায়ত দান করেন এবং ফ্রান্সের প্রেসিডেন্টকে হেদায়ত দান করেন, আর নয় এর উচিত বিচার করেন। তো আপনারা এখন কমেন্ট বক্সে লিখবেন #লাভমুহাম্মদ #লাভইসলাম #বয়কটফ্রান্স। তো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। আমি একজন কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে আমি যেহেতু এই ধরনের ইসলামের বিরুদ্ধে করেছে সেজন্য একটি ভিডিও তৈরি করলাম, যার নাম ভিউ আসুক আর না তৈরি। দেখার জন্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।